জনগণ যারা বলতেছেন এটা তো সরকার পতন আন্দোলন করছে, ওনাদের দায়িত্ব তো এখানে ওয়াসার এমডির পতনের দায়িত্ব তো ওনাদের না। আপনাদের কথাগুলো আমি বুঝি না, আমি সরকারকে বুঝি, সরকার যদি চায় আমরা চলে যাব। ওয়াসা অফিসে আমরা ঘুষ দিছি, গৃহস্থের বৌজিরা কলসি নিয়ে চলে আসবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নানা অনিয়ম আর দুর্নীতি করেও তার গদি ঠিকই রেখেছেন চট্টগ্রাম ওয়াসার এমডি একেএম ফয়জুল্লাহ। প্রকল্পে দুর্নীতি, নথি হারিয়ে ফেলা, কৌশলে পুড়িয়ে ফেলা, সিন্ডিকেটের মাধ্যমে নিয়ম নীতির তোয়াক্কা না করে হাজার কোটি টাকা লুটপাট, ঘুষ আদান প্রদান সহ কয়েক ডজন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এইসব অভিযোগ আর অপরাধের ভিত্তিতে তার পদত্যাগ চেয়েছেন বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজ নামে একটি সংগঠন। রবিবার বেলা 12টার দিকে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে এমডিকে এমডি রুমে অবরুদ্ধ রেখে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ সহ 17 দফা দাবি উত্থাপন করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা এমডি ফয়জুল্লাহকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোষর বলেও অভিহিত করেন। অনেক দুর্নীতি খবর রন্ধ্রে রন্ধ্রের প্রতিরা চট্টগ্রামের মানুষ না, আসলে বাংলাদেশের মানুষ চট্টগ্রাম আসে এমডি দুর্নীতির খবর জানে। স্বৈরাচারের একজন দোষর উনি, উনি স্বৈরাচারের এক মানে উনি এখনও আমরা যে এসছি উনি আমাদেরকে বলতে চাচ্ছেন যে সরকার যদি চাই চলে যাবেন, কেন জনগণের অসুবিধা হচ্ছে, জনগণের জন্য কি উনি চলে যেতে পারেন না? 24 ঘন্টা আমরা ওনাকে সময় দিয়েছি, আমরা বলেছি যে উনি মন্ত্রণালয়ের সাথে আলাপ করে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগপত্র দাখিল করবেন এবং চট্টগ্রাম ওয়াসাকে ওনার দুর্নীতিমুক্ত, রাহুমুক্ত এবং লুটারা বাহিনীর হাত থেকে আমরা রেহাই পেতে যাচ্ছি চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে। আমরা অনেকদিন ভুক্তভোগী ফানি উঠাইতেছি না, তারকে এটার জন্য আমরা অনেক অভিযোগ করছি এমডির কাছে, এমডি কোনো পদক্ষেপ নেয় নাই। তবে এইসব অভিযোগ অস্বীকার করেন এমডি ফয়জুল্লাহ। এখানে পারচেজ করার সিস্টেম, কন্ট্রাক্ট সিস্টেম সব গভর্নমেন্ট বাই যে সমস্ত এজেন্সি আমাদেরকে টাকা দেয় তারা, আর মন্ত্রণালয় তো আছেই, আমাদের মন্ত্রণালয় তো আছেই, তারপর আবার পারচেজ কমিটি একটা আছে, ইজ এ হাইয়েস্ট বডি, প্রধানমন্ত্রী যেখানে সই করে তো সেখানে দুর্নীতি করার জায়গাটা কোথাও আবার বলেন। এখানে তো আমি একটা লোকের 5 টাকা বেশিও পেমেন্ট দিতে পারি না, 5 টাকা কমাইতে পারি না, আর দুর্নীতি কোন জায়গা দিয়ে করবো বুঝতে হবে জিনিসটা। আর খালি বল দুর্নীতি করছে, আর আমি 10,000 কোটি টাকা কাজ করলে 10,000 কোটি টাকাতে আমি 1,000 কোটি টাকা পাই গেছি, এটা হয়? পার্থপ্রতিম নন্দী, নিউজ নাও 24, চট্টগ্রাম।